জেনা এ সম্পর্কে কোন কোন সালাফ বলেছেন এটা হলো ঋণের মতো এটা পরিশোধ করা হয় ভালো করে বুঝেন এটা ঋণের মতো পরিশোধ করা হয় আপনি যুবক মানুষ দু চারজন বন্ধু মিলে কোন একটা মেয়েকে দেখে তাকে নিয়ে বাজে কল্পনা করছেন বাজে মন্তব্য করছেন তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে হাসাহাসি করছেন হারাম মজা নিচ্ছেন এই মেয়েটা কারোর বোন এই মেয়েটা কারোর স্ত্রী আছে বা হবে কারোর মা এখন আছে বা হয়তো হবে কারোর মেয়ে আপনি যে এই মেয়েকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনের জেনা করছেন উত্তপ্ত করছেন মনে রাখবেন আপনার স্ত্রী এই মেয়েটা কারোর না কারোর স্ত্রী হয় আছে না হবে আপনার স্ত্রী এরকম অন্যের লালসার শিকার হবে জল্পনা কল্পনা হবে আপনার বোন আপনার মা আপনার মেয়ে কারণ এই মেয়েটা কারোর না কারোর মা কারোর না কারোর বোন কারোর না কারোর মেয়ে কারোর না কারোর স্ত্রী অতএব আপনার পরিবারের মেয়েরা এই ধরনের পরিস্থিতির শিকার যখন হবে তখন আপনার কাছে কেমন লাগবে একটি বারের জন্য চিন্তা করুন আল্লাহ তাআলা আমাদের মনগুলোকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার তৌফিক দান শয়তানের যে জোয়ার চলছে এর বিপরীতে আমাদের কথা এটা হয়তো কোটি কোটি মানুষের মধ্যে হাতে গোনা কিছু মানুষকে বাঁচাতে পারে গুনাহ থেকে হারাম থেকে সরাতে পারে কিন্তু এই কোটি কোটি মানুষের জোয়ার থেকে বেঁচে যাওয়ার সামান্য কিছু মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন জান্নাত সমাজের যে স্রোত চলে ওই স্রোতের মানুষ জান্নাতে যাবে না জান্নাতে যাবেই হলো খুব সীমিত সংখ্যক মানুষ বেশিরভাগ জাহান্নামেই যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন